এটা কোনো মর্যাদাপূর্ণ লড়াই বলে মনে করেন আপনাদের মিডিয়া আর কিছু ভারতীয় জনতা পার্টির ফোরেবাজ নেতারা তারা তৈরি করেছে, চার্টার্ড প্লেনে নিয়ে গিয়ে প্রমাণ করতে চাইছে ও বিরাট বড় নেতা, বিরাট বড় বাঘ, ডোমজুরের মানুষ, সেই বাঘটাকে ইঁদুর করে পাঠিয়ে দেবে এই 10ই এপ্রিল। জামানত বাজেয়াপ্ত হবে, এই মির্জাফরি গদ্দারি করার অপরাধ ডোমজুরের মানুষ ক্ষমা করবে না, দায়িত্ব নিয়ে বলছি। থারা ডোমজুরের কেন্দ্র বাহিনী ঘুরিয়ে দিই, মানুষ ভোট দেবে, ও মানুষের ভোট হয়তো বিশ্বাস করে না, কারণ 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা পরিষদে আমাকে সারা পশ্চিমবাংলার গুন্ডাকে দিয়ে আর পুলিশকে সামনে রেখে ভোট করিয়েছিল। আমি সেই বিশ্বাস করি না, আমি গণতন্ত্রের পথে বিশ্বাস করি। 2007 সালের উপনির্বাচন মানুষের ভোটে সেদিন সিপিএমের রমরমা থাকা সত্ত্বেও, বুদ্ধদেব ভট্টাচ প্রচার করা সত্ত্বেও শুধুমাত্র মানুষের ভোট দিয়েছিল বলে আমি সেদিন জিততে পেরেছিলাম। আবার বলছি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিল 2011, 2016 আর 2021-এও। জামানত বাজেয়াপ্ত করে দেবে ডোমজুরের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। 10ই এপ্রিল ভোট হবে, 2রা মে আপনারা সবাই জানতে পারবেন, রাজনীতি করার নামটা খুঁজে যাবে। আমি হাওড়া জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ হয়ে নিয়ে এসেছিল বলে তার রাজনৈতিক জন্ম আমি দিয়েছিলাম, আর মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে, মমতা ব্যানার্জির স্নেহ নিয়ে আমি আবার তার রাজনৈতিক মৃত্যু ঘটাবো। এটা 10ই এপ্রিল আপনারা লিখে রাখুন।